আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা প্রথম পর্বে হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা ওনার পবিত্র জীবনী আলোচনার প্রথম পর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিভিন্ন নাম আছে সেই নামগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল কোয়ালিটি, এই স্পেশাল কোয়ালিটিগুলোর অনেকটুকু উম্মত হিসেবে আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের উপরেও অনেকগুলো বৈশিষ্ট্য এসে পৌঁছেছে আমাদের পর্যন্ত। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল সহ হাদিসের অনেক কিতাবে একখানা হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না নাবিয়ুন ক্বাবলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঁচটি বিষয় দান করেছেন, পাঁচটি বৈশিষ্ট্য দিয়েছেন, যেই বৈশিষ্ট্যগুলো এর পূর্ববর্তী কোনো নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। ওয়ালা আকুলুহু ফখরান, আমি এটা অহংকার বশত বলছি না, আমি এটা অহংকার করে বলছি না, ফখর করে বলছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই পাঁচটি বৈশিষ্ট্য দিয়েছেন। বৈশিষ্ট্যগুলো কি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু ইলা নাসি কাফাতান আল আহমার ওয়াল আসওয়াদ। নবীজি বলছেন, আমি সকল মানুষের কাছে, দুনিয়ার সকল মানুষের কাছে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি, সাদা হোক, কালো হোক, যে কোনো বর্ণের হোক, দুনিয়ার সকল মানুষের কাছে, সকল জাতির কাছে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি। এটা হচ্ছে পাঁচটি বৈশিষ্ট্যর প্রথম বৈশিষ্ট্য, যেটা আমরা কোরআন মাজিদেও আমরা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে আমার হাবিব, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন যে আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো মানুষ নবী হিসেবে এবং রাসূল হিসেবে যদি না মানে, তাহলে সে মুসলমান হিসেবে, মুমিন হিসেবে গণ্য হবে না, এবং দুনিয়ার কোনো মানুষের কাছে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত যদি কোনো মানুষের কাছে পৌঁছায় এবং সেই মানুষ যদি সজ্ঞানে সেই দাওয়াতকে যদি ডিনাই করে, তাহলে সে কাফের হিসেবে গণ্য হবে, সে অমুসলিম হিসেবে, অবিশ্বাসী হিসেবে গণ্য হবে। আর যদি কোনো মানুষের কাছে দাওয়াত না পৌঁছায়, আফ্রিকার জঙ্গলে, অ্যামাজন জঙ্গলে এমন অনেক মানুষ আছে যাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর কোনো সুযোগই নেই, আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দিবেন। যেমন কোরআন মাজিদের একখানা আয়াত এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কাউকে ততক্ষণ পর্যন্ত আযাব দিব না যতক্ষণ পর্যন্ত না আমি তাদের কাছে কোনো রাসূল বা নবী প্রেরণ না করছি। অর্থাৎ দুনিয়ার আনসিভিলাইজড সভ্যতার ছোঁয়া যে সকল মানুষরা পাননি, তাদের কাছে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রিসালাতের দাওয়াত, ইসলামের বাণী, কালিমার বাণী যদি না পৌঁছায়, তাহলে আল্লাহ তাদেরকে হয়তো ক্ষমা করে দিবেন, আল্লাহ তাদেরকে কাল হাশরের দিনে আযাব দিবেন না। কিন্তু যেই মানুষের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বাণী, কালিমার বাণী, ইসলামের বাণী যার কাছে পৌঁছেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিয়ে এসেছিলেন,
সকল কিছুকে সে যত সময় পর্যন্ত স্বীকৃতি না দিচ্ছে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমরা গত পর্বে আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার রাসূল যত কিছু নিয়ে এসেছেন তোমরা সকল কিছুকে আঁকড়ে ধরো, সকল কিছুর তোমরা অনুসরণ করো, সকল কিছুর তোমরা আনুগত্য করো, এবং যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সকল কিছু থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিয়ে এসেছিলেন সকল কিছুর প্রতি আমাদের বিশ্বাস করতে হবে, এইটা হচ্ছে ইমানের ফার্স্ট ক্রাইটেরিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আমাদের সেটা মেনে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, লা নবিয়্যা বাদি, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন, এই কুরআন মাজিদ হচ্ছে আল্লাহর বাণী, আমাদের কুরআন মাজিদকে মেনে নিতে হবে, কুরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ 5 ওয়াক্ত, কুরআন মাজিদে আয়াত নাজিল হয়েছে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মেনে নিতে হবে। রমাদানের 30 রোজার কথা বলেছেন, মেনে নিতে হবে। যাদের সামর্থ্য আছে তাদেরকে হজ করতে হবে, তাদেরকে যাকাত দিতে হবে, আমাদের তা মেনে নিতে হবে। এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে আমাদেরকে আদেশ দিয়েছেন সেগুলোকে আমাদের মেনে নিতে হবে, এবং যা থেকে নিষেধ করেছেন, সুদ, ঘুষ, মিথ্যা বলা, অন্যায় করা, কারো উপরে জুলুম করা, কারো গীবত করা, বদনাম করা, কারো উপরে অপবাদ দেয়া, এই যে গুনাহের কাজগুলো আছে সেই কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা যদি নফসের ধোকায়, শয়তানের প্রতারণায় আমরা যদি অনেকগুলো বিষয় নাও মানতে পারি, কিন্তু আমাদেরকে পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সকল কিছু সত্য, এবং যা থেকে নিষেধ করেছেন সেইগুলা করা হারাম কাজ, সেইগুলা করা প্রচণ্ড গুনাহের কাজ, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে। যদিও শয়তান আমাদের পেছনে লাগানো আছে, আমরা আমাদের নফসের তাড়নায়, আমরা আমাদের শয়তানের ধোকায় পড়ে কুপ্রবৃত্তির তাড়নায় আমরা অনেক গুনাহ করে ফেলতে পারি, কিন্তু সেই গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে, এবং সেই গুনাহের কাজগুলোকে গুনাহ বলে আমাদেরকে ইয়াকিন করতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গুণ হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, রং, বর্ণ সকল কিছু নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার সকল মানুষের কাছে রাসূল এবং নবী হিসেবে প্রেরিত হয়েছিল। তারপর দ্বিতীয় গুণ বলছেন, ওয়া নুসিরতু বিররুবি মাসিরাতাশ শাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরেকটা গুণ দিয়েছেন, সেই গুণটা হচ্ছে আমাকে আল্লাহ এমন একটা রুহ দিয়েছেন আমার ব্যাপারে অমুসলিম যারা আছে তাদের অন্তরে একটা ভয় পয়দা হয়, একটা ভয়ের জন্ম হয়। এই ভয়ের জন্ম হওয়ার কারণে এক মাসের পথ সফর করে গিয়ে জিহাদ করলে যেই কাজ হতো সেই কাজ শুধুমাত্র আমার নাম শুনলেই হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম শুনলেই কাফেরদের অন্তরে একটা ভয় সৃষ্টি হয়ে যেত, তারা দুর্বল হয়ে যেত, যেই কারণে বদরের যুদ্ধে মাত্র মুসলমানদের পক্ষে 313 জন সাহাবী ছিলেন, আর অমুসলিম মক্কার মুশরিকদের পক্ষে 1000 লোক ছিল, কিন্তু মক্কার সেই 1000 লোক বদরের প্রান্তরে 313 জন মুসলমানের সাথে পারে নাই, মুসলমানরা জয়ী হয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফের মুশরিকদের অন্তরে একটা ভয় ছিল, এইটাকে রুহব বলা হয়। এইটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন। উহুদের ময়দানেও, দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় জিহাদ, উহুদের ময়দানেও মুসলমানদের সংখ্যা কম ছিল,
মক্কার কাফির কুরাইশদের সংখ্যা অনেক বেশি ছিল এবং মুসলমানরা জয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা একটু অমান্য করার কারণে মুসলমানরা পরাজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিলেন। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভয়, কাফির মুশরিকদের অন্তরে এই ভয় ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সাহায্য করেছেন। এটা হচ্ছে নবীজির দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ হচ্ছে ওয়া উহিল্লাত লিল গানাঈম ওয়া লাম তুহিল্লু লি আহাদিন ক্বাবলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে। এটা পূর্ববর্তী কোনো নবীর জন্য এই গনিমতের মালকে হালাল করা হয় নাই। অর্থাৎ কাফের মুশরিকদের সাথে অমুসলিমদের সাথে যুদ্ধ হলে, যুদ্ধের পর মুসলমানরা বিজয়ী হলে অমুসলিমদের পক্ষ থেকে যে সম্পদ পায় সেই সম্পদকে বলা হয় গনিমতের মাল। এটা পূর্ববর্তী কোনো নবীর জন্য হালাল ছিল না, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা হালাল করা হয়েছে এবং এটা এই উম্মতের জন্য হালাল করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা হালাল ছিল, এই উম্মতের জন্য এটা হালাল করে দেয়া হয়েছে এবং কাল কিয়ামত পর্যন্ত এটা হালাল থাকবে। চতুর্থ আরেকটা গুণ, আরেকটা বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে ওয়া উতিতু শাফাআতা ফাখতারতুহা লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে শাফাআত দান করেছেন এবং আমি আমার সেই শাফাআত কাল কিয়ামত দিবসের জন্য, কাল হাশরের দিনের জন্য আমি রেখে দিয়েছি। অর্থাৎ দুনিয়াতে আমি আমার গুনাহ, আমার উম্মতকে সুপারিশের মাধ্যমে আমি কোনো কিছু খুব একটা দিয়ে যাইনি, কিন্তু কাল হাশরের দিনে যখন এই উম্মতের গুনাহগার মানুষেরা, অপর হাদিসে আসছে শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহকারী যারা আছে তাদের জন্য আমি নবীর শাফাআত অবধারিত আছে। অর্থাৎ আপনি যদি জান্নাতুল বাকিতে যান, মদিনা শরীফে জান্নাতুল রিয়াজুল জান্নাতে যদি যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ একদিকে আর রিয়াজুল জান্নাত ঠিক পাশেই, রিয়াজুল জান্নাত যে গেটগুলো আছে চারটা সোনালী রঙের তামার পাতের তৈরি চারটা গেট আছে, এই গেটগুলোর উপরে কয়েকটা হাদিস লেখা আছে, সেইখানে এই হাদিসটাও লেখা আছে শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আবু দাউদ শরীফের সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার শাফাআত আমার উম্মতের যে কবিরা গুনাহকারী যারা আছে তাদের জন্য আমার শাফাআত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাফাআত সম্পর্কে বুখারী শরীফ মুসলিম শরীফে অসংখ্য অগণিত হাদিস এসেছে। বুখারী শরীফের 7001 নম্বর এবং 7002 নম্বর হাদিস অনেক লম্বা হাদিস। সেই হাদিসে বলা হয়েছে যখন হাশরের দিনে যখন বিচার হয়ে যাবে, যখন কবিরা গুনাহকারীদের জন্য যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নাম দিয়ে দিবেন, ইমানদার ইমান এনেছিলেন, আল্লাহর উপরে বিশ্বাস করতেন, নবীর রিসালাতের উপরে বিশ্বাস করতেন, কিন্তু কবিরা গুনাহের কারণে তাদের উপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নামের ফয়সালা দিয়ে দিয়েছেন, সেই সকল লক্ষ লক্ষ লোক প্রথমে আদম আলাইহিস সালাতের কাছে যাবেন, আদম আলাইহিস সালাতের কাছে গিয়ে বলবেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে অনেক ভালোবাসতেন, আপনার টাইটেল হচ্ছে সাফিউল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে চুজ করেছিলেন, আপনি প্রথম মানব এবং আপনি প্রথম নবী, আপনাকে আল্লাহ ভালোবেসে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করুন, সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন না, আমার এটা করার অধিকার নাই, আপনারা অন্য কোনো নবীর কাছে যান, নূহ আলাইহিস সালামের কাছে যান। সকল গুনাহগার মানুষ কিয়ামতের ময়দানে হাশরের দিন নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন না, এটা করার অধিকার আমারও নাই, এটা করার অধিকার আমারও নেই, আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যান, কারণ উনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা খলিলুল্লাহ বলেছেন, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বলেছেন, উনার কাছে যান, উনি যদি শাফাআত করেন আল্লাহ হয়তো আপনাদেরকে ক্ষমা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে উনিও বলবেন ইযহাবু ইলা গাইরি, আমি ছাড়া অন্য কোনো নবীর কাছে যান,
ইব্রাহিম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে দেখিয়ে দিবেন। মুসা আলাইহিসসালাম যিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কুরআন মাজিদে এসেছে, কালিমুল্লাহ যার টাইটেল ছিল, আল্লাহর সাথে যিনি কথা বলেছেন। তো মুসা আলাইহিসসালামের কাছে গুনাহগার উম্মতের যাবেন, মুসা আলাইহিসসালাম বলবেন এইটা করার অধিকার আমারও নেই, এই শাফাআত করার অধিকার আমারও নেই। এটা হচ্ছে শাফাআতে উজমার মাকাম, সবচাইতে বড় শাফাআতের মাকাম। আপনারা ঈসা নবীর কাছে যান, উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে টাইটেল দিয়েছেন রূহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বিশেষ একটা রূহ যাকে পিতা ছাড়া সৃষ্টি করা হয়েছে, উনার কাছে যান। সকল গুনাহগার মানুষ ঈসা আলাইহিসসালামের কাছে যাবে। ঈসা আলাইহিসসালাম বলবেন না ইযহাবু ইলা গাইরি, এটা আমারও অধিকার নাই, আপনারা শেষ জামানার নবী, আখেরি নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের যিনি লিডার এবং শেষ নবী, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কাছে আপনারা যান। উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবাসেন, উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইটেল দিয়েছেন হাবিবুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবাসেন। সকল গুনাহগার উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা লাহা, এটা করার অধিকার শুধুমাত্র আমারই। যেমনভাবে সুরাতুল ইসরার সম্ভবত 79 এবং 80 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও আমার হাবিব, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ুন, রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ুন। নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ পড়া আবশ্যক ছিল, আমাদের জন্য সুন্নাহ, নবীজির জন্য ছিল আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন কোরআন মাজিদে, আমার নবী, আমার হাবিব, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ুন। এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাকামে মাহমুদ নামক জায়গায় পৌঁছে দিবেন। এই মাকামে মাহমুদ হচ্ছে কাল হাশরের দিনে শাফাআতের এই মাকাম, শাফাআতের এই জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আজান শুনবে, মুসলিম শরীফের সহিহ হাদিস, যখন তোমরা আজান শুনবে, আজান শোনার পর তোমরা আমি নবীর উপরে দরুদ পড়ো। আজানের পরে দরুদ পড়া কিন্তু সুন্নাহ। দরুদ পড়ার পর আমরা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা والدرجه الرفيعه وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامه এতটুকু আমরা পড়ি। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, যদিও মুসলিম শরীফের হাদিসে আসে নাই, অন্য হাদিসের কিতাবে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ এটা এসেছে। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিসে এই অংশটুকু আসে নাই, অন্য হাদিসের কিতাবে এই অংশটুকুও এসেছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ আরো হাদিসের কিতাবে এটা এসেছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা ইবনু আবি শাইবা, আবু বকর ইবনু আবি শাইবা, ইনি ইমাম বুখারী এবং ইমাম মুসলিমেরও উস্তাদ ছিলেন, উনার শায়খ ছিলেন, উনার রচিত হাদিসের কিতাব আছে, সেইখানে এসেছে। তো এই যে আমরা দোয়া করি আজানের পর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে ওয়াসিলা দান করেন, ওয়াসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান এবং মাকামে মাহমুদে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে পৌঁছে দেন, সেই জন্য আমরা দোয়া করি। এই মাকামে মাহমুদ হচ্ছে শাফাআত করার সেই মাকাম। বুখারী শরীফে সহিহ হাদিসে এসেছে, মুসলিম শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের দিনে গুনাহগার উম্মতদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেজদায় পড়ে যাবেন, এবং সেজদায় যখন পড়ে যাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ও আমার হাবিব, ও আমার রাসূল, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উত্তোলন করুন, সাল তোতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব, ইশফা তুশফা, আপনি কার জন্য শাফাআত করবেন আপনি শাফাআত করুন, আমি তা আপনার শাফাআত কবুল করে নিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মতের জন্য শাফাআত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যার অন্তরে একে একে কয়েকটা রাওয়ায়াত এসেছে, কয়েকটা বর্ণনা এসেছে, যার অন্তরে জাররা পরিমাণ অনু পরিমাণ ঈমান যার অন্তরে আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসা হবে। সম্মানিত উপস্থিতি, যারা শুনছেন এখানে একটা কথা বলা হয়েছে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসা হবে। দেখো আমরা কিন্তু জানি না আমাদের কার নসিবে শাফাআত আছে, কার নসিবে শাফাআত নেই।
আমরা শাফাআতের উপরে ডিপেন্ড করে আমল করা কিন্তু বন্ধ করতে পারবো না, কাজ করা বন্ধ করতে পারবো না। একটা বিষয় আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, সেটা হচ্ছে বলা হয়েছে জাহান্নাম থেকে বের করে জান্নাতে আনা হবে। দুনিয়ার যে আগুন, দুনিয়ার যে রোদ, দুনিয়ার যে আপনার আগুনের তাপ, সেই তাপকে বলা হয়েছে সহিহ হাদিসে জাহান্নামের আগুনকে 70 গুণ ঠান্ডা করে দুনিয়ার আগুন দেয়া হয়েছে। তো এই জাহান্নামের আগুন যেটা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত, দুনিয়ার আগুনে আমরা যদি আমাদের হাতকে ধরে রাখি 5 সেকেন্ডের বেশি, 10 সেকেন্ড আমাদের পক্ষে কোনোভাবে হাত ধরে রাখা সম্ভব না, সেই জাহান্নামের আগুন আমরা 1 সেকেন্ডের জন্য কিভাবে সহ্য করব? আমাদের পক্ষে তা সহ্য করা সম্ভব হবে না। এবং বলা হয়েছে জাহান্নামে সবচাইতে কম আযাবের মানুষ হচ্ছে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, ইয়াগলি মিনহা দিমাগু, সে জুতা পরিয়ে দেওয়ার কারণে তার কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে মগজ গলে গলে পড়বে। তো আমরা জানি না আমাদের কার ভাগ্যে শাফাত আছে, কার ভাগ্যে শাফাত নেই। আমরা শাফাতের আশা রাখবো, কিন্তু শাফাতের আশা রেখে আমরা আমল করা বন্ধ করব না। আর যে কয় দিনের জন্য, যে কয় বছরের জন্য, যে কয়টা মাসের জন্য, যে কয়টা ঘন্টার জন্য আমাদেরকে দুজকে রাখা হবে, সেই কয়টা ঘন্টা, সেই কয়টা মুহূর্ত আমাদের পক্ষে সেই আজাব সহ্য করা সম্ভব হবে না। কাজেই আমাদেরকে আমল করতে হবে আমাদের আখলাক পরিবর্তনের জন্য, আমাদেরকে কাজ করতে হবে। শেষ একটা কথা বলেছেন, এই শাফাত কার জন্য? ফাহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআন, এই শাফাত তার জন্য থাকবে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, আল্লাহর সাথে যে শিরক করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মতো, নবীজির চরিত্র, নবীজির শিক্ষা মেনে আমরা যেন জীবন পরিচালিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন দান করেন। আগামী সপ্তাহে সোমবারের আবারও সিরাত শরীফের তৃতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।